নমস্কার, শুরু করছি আজকে যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে এখন চলছে করোনার সময়। করোনার সময় প্লেন চলা নতুন শুরু হয়েছে। এখন এই ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠতে গেলে কী কী আমাদের দরকার, কীভাবে আমরা যাব, কীভাবে আমরা গুছিয়ে নিয়ে গেলে আমরা খুব কোনো অসুবিধা হবে না, খুব ভালোভাবে আমরা ট্রাভেল করতে পারবো, সেই বিষয় নিয়েই আজকের এই আলোচনা। এই আলোচনা শুনলে আপনাদের আশা করছি কোনো অসুবিধা হবে না ট্রাভেল করতে। প্রথমে আমি ন্যাশনাল অর্থাৎ দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে কী কী লাগবে, তারপর ইন্টারন্যাশনাল হলে আর কী বেশি লাগবে সেটা আমি আলোচনা করব। প্রথমে ন্যাশনালের কথা বলছি। ন্যাশনালে আমাদের প্রথমেই ডবল ডোজ কোভিড ভ্যাকসিন এটা লাগবে। ডবল ডোজ কোভিড ভ্যাকসিনের একটা সার্টিফিকেট আপনি প্রথমে আপনার কাছে রেখে দেবেন। দু নম্বর রেখে দিতে হবে প্রি ডিপার্চার আরটিপিসিআর টেস্ট রেজাল্ট ফর কোভিড-19। এটা মোটামুটি 24 ঘন্টা একটা টাইম নেয়, কখনো কোনো সময় ওরা 12-14 ঘন্টার মধ্যে দিয়ে যায়। যা হোক, 24 ঘন্টা টাইম নেবে ধরেই আপনাকে এটাকে আগে থেকে টেস্টটা করিয়ে নিতে হবে, এবং এটা ভ্যালিডিটি থাকে 72 ঘন্টা। অর্থাৎ আপনার ট্রাভেল কমপ্লিট করা ওই যে সময়ে আপনার টেস্ট শুরু করলেন, অর্থাৎ নাক গলা থেকে ওরা স্যাম্পেল নিয়ে যে টেস্ট করবে, সেই টেস্টটা করার পর থেকে 72 ঘন্টার মধ্যে আপনাকে সেই আপনার ট্রাভেলটা শেষ করলেই হলো। ট্রাভেল শেষ না করলে হবে, লাস্ট ডে আপনি প্লেনটা ছাড়বেন, সেই প্লেনের টাইমটা যেন ওই 72 ঘন্টার মধ্যে থাকে, তাহলেই হবে। এইটাকে বলছে প্রি ডিপার্চার আরটিপিসিআর টেস্ট রেজাল্ট ফর কোভিড-19। এই যে এই টেস্ট সম্বন্ধে একটু বলছি, এই টেস্টটা ইন্ডিয়ার ক্ষেত্রে হলে আমাদের যেহেতু বিভিন্ন জায়গায় টেস্টের ঠিকমতো রেজাল্ট দিতে পারছে না, সেই জন্যে এটা একটা ফিক্স করে দিয়েছে যে এই টেস্টটা আপনার এই আরটিপিসিআর টেস্টটা কিটসটা অ্যাপ্রুভড বাই আরসিএমআর অথবা USFDA, হ্যাঁ, এদের কিটস ইউজ করবে। ওরা সবাই ওই কিটসগুলো ইউজ করছে। আপনি ন্যাশনাল আপনি ইন্টারন্যাশনালে যাবেন বললেই ওরা এই কিটস ওরা বলবে, এগুলো হ্যাঁ আপনি জেনে নেবেন যে এর কিটস ইউজ করা হচ্ছে কি না। এর কিটসগুলো ইউজ করে আমাদের ইন্ডিয়াতে এগুলো এইটা গাইডলাইন দিয়েছে, এই এর কিটস ইউজ করে আপনি এই টেস্টটা করাবেন। ওরা নাক মুখ থেকে স্যাম্পেল নিয়ে 24 ঘন্টা, অনেকে আবার 12-13 ঘন্টার মধ্যেও স্যাম্পেলের রেজাল্ট দিয়ে দিচ্ছে, আপনার ইয়েতে দিয়ে দিচ্ছে। এইটার ক্ষেত্রে ন্যাশনাল আর ইন্টারন্যাশনালের ক্ষেত্রে কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের যে ভিসা এই দুটোর প্রিন্টটা নিয়ে নেবে, অর্থাৎ পাসপোর্ট আপনার লাগবে। আর যদি ন্যাশনাল করেন তাহলে আপনার আধার কার্ড হলেই হবে, আধার কার্ড ইয়েটা নেবে। অবশ্যই এটা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আপনার পাসপোর্ট নাম্বার যেন থাকে, এটা অবশ্যই আপনার এইগুলোই এই জন্যই বলা, এটা অবশ্যই লাগবে। পাসপোর্ট নাম্বার ওখানে থাকবে, প্রিন্ট আউটের মধ্যে পাসপোর্ট নাম্বার থাকবে। হ্যাঁ, এইবার এর এই একটা কপি, মানে দুটো, একটা হচ্ছে ডবল ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট, ডবল ডোজ কমপ্লিট করে দেন ভ্যাকসিনের সার্টিফিকেট, আর একটা হচ্ছে
আরটিপিসিআর টেস্ট রেজাল্টের সার্টিফিকেট, তিন নম্বর হচ্ছে যেটা হচ্ছে বোর্ডিং পাসটা, বোর্ডিং পাস এইটা সম্বন্ধে একটু বলতে হবে। বোর্ডিং পাসটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটো ক্ষেত্রেই বলবো, বোর্ডিং পাসটা যেটা হচ্ছে বোর্ডিং পাস, আপনি টিকিট কাটবেন, প্রথমে টিকিটটা কীভাবে কাটলে সুবিধা সেটা একটু বলছি। দুমাস আগে টিকিটটা কেটে নিলে, দুমাস আগে আপনি টিকিট চেক করবেন, টিকিট চেক করে আপনি সঙ্গে সঙ্গে কাটবেন না, দু তিন দিন দেখবেন, দু তিন দিন দুবার করে দেখবেন, সকাল একবার বিকেল একবার, যে সময়টায় দেখবেন আমাদের ইয়েটা টিকিটের মূল্যটা কম আছে, যে ফ্লাইটে আপনি যাবেন ঠিক করে আগে নেবেন, এই টাইমে ফ্লাইটে যাব, ওই টাইমে ফ্লাইটটা, এই দু তিন দিনের মধ্যে যেটাতে কম রেটে পাবেন সেই দিন আপনি এই টিকিটটা খাবেন, তাহলে আপনার কিছুটা টাকা সেভ হবে আর কি। এটা করার পর আপনাকে আবার 24 ঘন্টা আগে কিন্তু ওরা আবার একটা মেসেজ পাঠাবে, সেটা বোর্ডিং পাস করার জন্য। তখন সেইটাকে ওরা বোর্ডিং পাস ওই লিঙ্কের মধ্যেই থাকবে, লিঙ্কের মধ্যে সেখানে ফিল আপ করতে হবে, সেখানে ফিল আপ করতে হবে আপনার আপনি সেই টেস্টটা করেছেন কি না, হ্যাঁ আচ্ছা এই ওই দুটো টেস্টের রেজাল্ট আপনার কাছে আছে কিনা এটা জানতে চাইবে। আর যেটা আপনাকে সিট নম্বর ওরা দিতেও পারে কিংবা চয়েস করতে বলতেও পারে, কোনো জায়গায় টাকা 100-200 টাকাও নেবে, আবার কোনো জায়গায় টাকা নাও নিতে পারে। প্রথমেই কোনো কোনো জায়গায় দেশের ক্ষেত্রে প্রথমেই আপনার 800-900 টাকা বা 1000 টাকা দিয়ে সিট বুক করলে ভালো সিট বুক করতে পারবেন, আর সেটা যদি অ্যাভয়েড করতে চান লাস্টের দিকে এই 24 ঘন্টা আগে যেটা হচ্ছে সেখানে কিন্তু ওর টাকা চাইতেও পারে, চাইলেও 100-200 টাকা ভ্যালি করে আপনি যে সিটগুলো আছে তার মধ্যে চয়েস করে নিতে পারেন। এটাকে বলছি বোর্ডিং পাস। এই বোর্ডিং পাসটা অবশ্যই করে রাখতে হবে। এই তিনটি সার্টিফিকেট আর আপনার পাসপোর্টটা অবশ্যই কাছে রাখবেন, কিন্তু ইন্টারন্যাশনালের ক্ষেত্রে হলে ইন্টারন্যাশনাল আর একটা এক্সট্রা বেশি সার্টিফিকেট লাগবে, সেটা হচ্ছে ভিজিটর লোকেটর ফর্ম, ওর লিঙ্কের মধ্যে থাকবে। অর্থাৎ আপনি যেখানে যাচ্ছেন, আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে যে কোথায় যাচ্ছেন, কার কাছে থাকবেন, সেই সব ঠিকানাগুলো নেবে, ঠিকানাগুলো চাইবে, আর এই ওখানে ওই আপনার নেগেটিভিটি আছে কি না সেটাও চাইতে পারে, সেটাও চাইবে, ওই ফিল আপ করে ইজি ফিল আপ ওটা করে রাখবেন। এই চারটে ন্যাশনালের ক্ষেত্রে তিনটে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এই চারটে অবশ্যই আপনাদের কাছে রাখতে হবে। তা এই চারটে কাছে রাখলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই চারটে জিনিস আপনি অবশ্যই সঙ্গে নেবেন। এবার আপনি পাসপোর্টের সঙ্গে আধার কার্ড এগুলো নিতে পারেন, আলাদাভাবে নেবেন, কিন্তু এই চারটে অর্থাৎ আপনার ওই ডবল ডোর সার্টিফিকেট, আরটিপিসিআর টেস্ট, বোর্ডিং পাস আর ভিজিটর লোকেশন যেটা ফর্ম ফিল আপ করেছেন সেইটার প্রিন্ট আউট আর পাসপোর্টটা, এই পাঁচটা জিনিস আপনি একটা আলাদা ব্যাগে রাখবেন, তাহলে দেখবেন আপনার কোনো অসুবিধা হবে না। এই পাঁচটা জিনিস আপনাকে খুব সাবধানে একটা আলাদা ব্যাগে রাখতে হবে। এইবার যেগুলো জানেন তবু আমি আরও একটু বিস্তারিতভাবে বলছি। দেশের ক্ষেত্রে যেমন প্রথমে ক্যানিং টেস্ট, যে ব্যাগ যেগুলো আমাদের দুটো লাগেজ থাকে, একটা ট্রলি ব্যাগগুলো থাকে আর একটা হ্যান্ডব্যাগ থাকে, ট্রলি ব্যাগগুলো যেগুলো ওদের নিয়ে ইয়ে করে দেবে কত কেজির মধ্যে রাখতে হবে, আপনি কোথায় যাচ্ছেন সেই রকমভাবে নেবেন, এবং সেই ট্রলি ব্যাগ আর একটা হ্যান্ডব্যাগ। এই ট্রলি ব্যাগের মধ্যে কী কী রাখবেন আর হ্যান্ডব্যাগের মধ্যে কী কী রাখবেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না, সেই জিনিসগুলো আমি একবার একটু বলে দিচ্ছি। চেকিং লাগেজ ওটা বলছে, আর একটা হচ্ছে ক্যারিয়ার লাগেজ। এই ক্যারিয়ার লাগেজ যেটা আপনি হ্যান্ডব্যাগ নিচ্ছেন সেটা বলছে ক্যারিয়ার লাগেজ, আর একটা ট্রলি ব্যাগ বা একটা বা দুটো যে ট্রলি ব্যাগ নিচ্ছেন সেটা হচ্ছে চেকিং লাগেজ। এই চেকিং লাগেজের মধ্যে আপনি এই কটা জিনিস অবশ্যই রাখবেন না, কী কী জিনিস রাখবেন না
সেইটা আমি বলছি। এখানে ল্যাপটপ রাখবেন না, নো আদার ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টস আপনি একদম রাখবেন না, আর আর কোকোনাট বা নারকোল অবশ্যই রাখবেন না। এই কটা জিনিস অবশ্যই আপনি রাখবেন না, এই করে রাখলে কিন্তু ওরা ব্যাগ খুলে সেগুলো ফেলে দেবে। এই কটা জিনিস হবে, কোনো ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ল্যাপটপ এইসব অবশ্যই আপনি রাখবেন না। ফোন ফোন সব এই যে সব জিনিস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক জিনিস সেগুলো সেইগুলো আপনি একটা প্লাস্টিকের বড় ব্যাগ নেবেন, সেই ব্যাগের মধ্যে ল্যাপটপ ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালের জিনিসগুলো সব আলাদা করে নেবেন। হ্যাঁ, যে সেইটা আলাদা করে আপনার ওই যেটা হ্যান্ডব্যাগ সেই হ্যান্ডব্যাগের মধ্যে পুড়ে রাখবেন, কারণ নাহলে বারবার এটাকে আলাদা করে রাখা ইয়ে ওই ইয়ের মধ্যে আপনি ঘড়ি, হ্যাঁ, তারপরে বেল্ট ওই ব্যাগের মধ্যে ঘড়ি বেল্ট ঘড়ি বেল্ট এগুলো পুড়ে রাখবেন, মোবাইল ওর মধ্যে পুড়ে রাখবেন। দিয়ে ওই ওই ব্যাগটা একটা দিয়ে পাত্র দিয়ে সে পাত্র রাখবেন, আর একটা পাত্রে আপনি ওই সোয়েটার যেগুলো সোয়েটার সোয়েটার যদি খুলতে সোয়েটার সোয়েটার যদি থাকে সোয়েটার মোজা সোয়েটার জুতো, হ্যাঁ, এই সব জিনিসগুলো আর একটা ব্যাগে রাখবেন। আপনি মোটলি তাহলে এই চেকিংয়ের সম্বন্ধে আমি বললাম, এই চেকিংটা এইভাবে করবেন। হ্যাঁ, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে একবারে চেকিংটা ওই ইয়েতেই হয়, ওরা ওরা এই সবগুলো দেখতে চাইবে, সেগুলো আপনার কাছে সব আছে, একটা একটা আপনার ফাইলের মধ্যেই যেহেতু সব কিছু আছে ওরা ইজিলি ওই সবগুলো নিয়ে খুব কুইক আপনাকে দিয়ে দেবে। আর আর এই জিনিসগুলো আপনার ট্রলি ব্যাগে অর্থাৎ যেটা আপনার সেই চেকিং ব্যাগে চেকিং ল্যাগেজের মধ্যে যে ট্রলি ব্যাগটা আছে সেই ট্রলি ব্যাগের মধ্যে এই জিনিসগুলো আছে কিনা ওরা জানতে চাইবে, আপনি বলবেন না, কারণ ওগুলো আপনি রাখেননি। অর্থাৎ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক জিনিস ল্যাপটপ নারকেল একদম তাকা তার নারকেল আর কোকোনাট একদম রাখা চলবে না। এই হচ্ছে, তারপর নিজের যখন চেক হবে নিজের চেকের সময় ওই যে ব্যাগটার মধ্যে আপনি সব ভরে রেখেছেন, নাহলে আর একটা ইয়েতে ওই জামা জুতো আর ইয়ে সোয়েটার পুড়ে রাখলেন, বলে কোনো অসুবিধা হলো না, আপনি ওদিকে বেরিয়ে গেলেন আপনার দিকে চেক হলো ওদিকে বেরিয়ে আপনি ইজিলি ওটা একটা ব্যাগ থেকে তুলে নিয়ে আবার আপনি তাড়াতাড়ি আপনার জিনিসগুলোকে কালেক্ট করে আপনি তাড়াতাড়ি আপনার চেকিংটা হয়ে যাবে। এই গেল। এরপর আমি আরেকটা যেটা বলতে যাচ্ছি যে লন্ডনের ক্ষেত্রে কিন্তু আমি আমি বেশিরভাগ করছি লন্ডন এয়ারপোর্ট, লন্ডন এয়ারপোর্টটা কিন্তু লন্ডন আমি যত যত এয়ারপোর্ট আছে তার মধ্যে লন্ডন এয়ার ওদের আপনাকে বলবে বলবে সিট সিট ডাউন সিট অ্যান্ড ওয়েট বারবার বলে যাবে, কিন্তু আপনি আপনার ঘড়ি দেখে ইয়ে প্লেনের টাইম দেখে ওদের ওদেরকে জোর করে আপনাকে এবার যেতে হবে একটু আগে যাতে পৌঁছানো বা সব ঠিকঠাক ইয়ে করার আগে আমি আপনি এক ঘন্টা আগে যাতে আপনি ওই গেটে দিয়ে আপনার প্লেনে উঠতে হয় সেই গেটের সামনে এক ঘন্টা আগে পৌঁছাবেন, এইটা আমি আশা করছি, তাহলে কোনো অসুবিধা হবে না। এই লন্ডনটাই শুধু একটু ওরা লেট হয়ে যায় আপনার নিজেই তখন দেখবেন বেশ মনের মধ্যে একটা অস্বস্তি ফিল হবে, টাইম সব কিছু তাড়াতাড়ি করতে হতে হতে হবে, ফলে মনের মধ্যে একটা চাপ আসবে জিনিস এদিক ওদিক হয়ে যেতে পারে। সেই জন্যে লন্ডনের ক্ষেত্রে শুধুমাত্র আপনি আগে থেকে সতর্ক হবেন, হ্যাঁ, খুব কনসিয়াস থাকবেন আপনার টাইম নিয়ে, হ্যাঁ, আপনার প্লেনের টাইম নিয়ে খুব কনসিয়াস থাকবেন, তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। এইভাবে যদি আপনি যাত্রা করেন এই সব জিনিস যদি আপনি আগে থেকে ঠিক করে নিয়ে যান আশা করছি আপনার কোনো অসুবিধা হবে না, আপনার ট্রাভেল আপনার জার্নি খুব ভালো হবে। হ্যাঁ, এটাই আমি আশা করছি, আপনারা এইটা মেনে চলবেন তাহলে দেখবেন কোনো অসুবিধা আপনারা নির্বিঘ্নে ট্রাভেল করতে পারবেন, নির্বিঘ্নে প্লেনে এক জায়গা থেকে আগে যেতে পারবেন। নমস্কার, ধন্যবাদ, পালে একটু সহযোগিতা করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, অর্থাৎ এই ইয়েটা সাবস্ক্রাইব করে এইটা শোনার পর সাবস্ক্রাইব লাইক শেয়ার একটু করবেন, তাহলে আমার সুবিধা। ধন্যবাদ, নমস্কার।